সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম অনেকদিন পর আপনাদের সামনে আবারও নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে অলরেডি কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো বন্ধুরা, মাঝখানে বেশ অনেকদিন হয়ে গেছে আমি ঠিকঠাক মতো করে ভিডিওগুলো আপলোড করতে পারিনি বা আপনাদের সামনে কোনো আপডেট কোনো ভিডিও দিতে পারিনি। এটার কারণ অনেকটাই ব্যস্ত সময় গেছে এবং ভালোভাবে কাজ এই ভিডিও বা ইউটিউবে করতে পারিনি। আর তার মধ্যেও আরেকটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলটি একবার হ্যাক হয়ে গিয়েছিল প্লাস এবং টার্মিনেটেড হয়ে গিয়েছিল। সো হ্যাক হয়ে চ্যানেলটাকে আবার ফিরিয়ে আনা, তারপরে আবার আপনার টার্মিনেটেড হওয়া চ্যানেলটাকেও ফিরিয়ে আনা, এটার জন্য আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। প্লাস ওই সময়টা খুব খারাপ গেছে, খুব টেনশনের মধ্যেই ছিলাম। সো বন্ধুরা, আমি এই আমার চ্যানেল কীভাবে ফিরে পেলাম এটার বিষয়ে ভিডিও একটা আপনাদের সামনে উপস্থাপন করব। যেন যদি আরও কোনো ইউটিউবার থাকে তাদেরও চ্যানেল হ্যাক হতে পারে বা টার্মিনেটেড হতে পারে, তারাও কীভাবে ফেরত পাবেন সেটাও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, বা আপনাদের যেন সুবিধা হবে যেন আপনারা তাদের নিজস্ব চ্যানেলকে তারা যেন ফেরত আনতে পারেন, যদি আল্লাহ না করুক যেন কারো এই ধরনের দুর্ঘটনা না ঘটে। সো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজাজ পালসার মোটরসাইকেল নিয়ে। বন্ধুরা, ঈদের আগে কিন্তু অলরেডি অফার যেটা ছিল সেটা তো দিয়েছেই, যে 5,000 টাকা ডিসকাউন্ট ক্যাশব্যাক পর্যন্ত ছিল সেটা তো আপনাদের সামনে উপস্থাপন করেছিলামই। এবার কিন্তু ঈদের পরে আবারও হঠাৎ করে পালসার মোটরসাইকেলে 10,000 টাকা পর্যন্ত মূল্য কমিয়ে আনা হয়েছে এবং অফার না বললে ফুল মূল্য ফিক্সড বলতেই পারি। সো বন্ধুরা, বাংলাদেশের বাজারে বর্তমানে পালসার ক্যাটাগরি প্রায় অনেকগুলোই বাইক রয়েছে। পালসার সিঙ্গেল ডিস্ক, পালসার ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক ABS, পালসার N160 আপডেট নতুন একটি বাইক এবং পালসার NS। পালসার NSটা তো এই মুহূর্তে নাই বললেই চলে, তবে কিছু কিছু জায়গায় স্টক আছে কি না সেটা হয়তো বা আমরা জানতে পারি না। তবে আপনার আশেপাশে যদি কোনো শোরুম থাকে, যারা দেখছেন আমার ভিডিওতে তারা খুঁজে দেখতে পারেন যদি কারো পালসার NS160 বাইক পছন্দের হয়ে থাকে। সো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো বাইকগুলোর মূল্যর দিকে। বন্ধুরা, পালসার আমি যেহেতু বড় থেকে শুরু করব আজকে, পালসার N160 যে বাইকটি, এই বাইকটি একেবারে আপডেট একটি বাইক। বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই বাইকটির মূল্য কিন্তু কমানো হয়নি, বাট এই বাইকটির মূল্য কিন্তু বাড়ানোই হয়েছে। সো এই বাইকটির মূল্য বাড়ানো কেন হয়েছে এটা বিষয় নিয়ে আমি টোটালি আর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আগামীকালকে বা তার পরের দিন। সো সেটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই বাইকটিতে মূল্য বর্তমানে করা হয়েছে 2,65,000 টাকা, 60,000 টাকা ছিল এবং 5,000 টাকা বাড়িয়ে এটিকে মূল্য করা হয়েছে 2,65,000 টাকা। বন্ধুরা, আমরা এবার যাব হচ্ছে পালসার TD ABS যে বাইকটি, সে বাইকটি। বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই বাইকটির মূল্য ছিল 2,20,900 টাকা, এটিতে কিন্তু ঈদ অফার দেওয়া ছিল 5,000 টাকা। 5,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির মূল্য করা হয়েছিল 2,15,900 টাকা, তবে সেটি ছিল ক্যাশব্যাক অফার। মানে আপনি বাইকটি যদি ক্রয় করেন তাহলে সেখান থেকে 5,000 টাকা ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাবেন। এবং কোম্পানি থেকে কথা বলা ছিল যে এই বাইকটি, এই অফারটি ঈদের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। সো বন্ধুরা, ঈদের পরে এই বাইকের এই অফারটি আর বন্ধ হয়নি, এটি কিন্তু একেবারে মূল্য ফিক্সড হয়ে গেল। বর্তমানে বাইকটির মূল্য রয়েছে 2,15,900 টাকা। এছাড়াও আপনারা ডিলারদের কাছে আশা করছি নগদ ক্রয়ে কিছু ডিসকাউন্ট তারা দিয়ে দিতে পারে। বন্ধুরা, এরপরে চলে যাব হচ্ছে পালসার TD। বন্ধুরা, এই বাইকটিতেও কিন্তু অফার দিয়েছিল এদের মধ্যে 5,000 টাকা, বাইকটির মূল্য ছিল 2,05,500 টাকা। সো এবারও কিন্তু এই ঈদের পরে বন্ধ হওয়া হয়নি, কিন্তু এটির মূল্য ফিক্সড করা হয়েছে। এই 5,000 টাকা যে ডিসকাউন্ট দেওয়া রয়েছে এই ডিসকাউন্টে দিয়ে বাইকটির বর্তমান মূল্য হয়েছে 2,05,000 টাকা, এটি মূল্য ফিক্সড করা হয়েছে। এটি কোনো অফার নয়, বর্তমানে এটির মূল্যই হচ্ছে 2,05,000 টাকা। এবং আপনারা ডিলারদের কাছে ক্রয় করবেন আশা করছি নগদ ক্রয়ে কিছু ডিসকাউন্ট তারা তাদের পক্ষ থেকে আরও দিয়ে দিবে। বন্ধুরা, এরপরে লাস্ট যে বাইক পালসার বাইকটিতে আমরা যাব সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক। বন্ধুরা, এই বাইকটি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে হবে, কেননা আমি যে ক্যাশব্যাক অফার বা বড় ধরনের অফারটির কথা বলেছি 10,000 টাকা ক্যাশব্যাক, সেটি কিন্তু এটির মধ্যেই দেওয়া হয়েছে। সো ঈদের মধ্যে অফার এটার মধ্যে দেওয়া ছিল 5,000 টাকা, বাইকটির মূল্য ছিল 1,98,500। 5,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির মূল্য করা হয়েছিল 1,93,500 টাকা এবং সেটি ছিল অফার। এবার কিন্তু এই বাইকটির মূল্য একেবারে ফিক্সড করা হলো 10,000 টাকা কমিয়ে। 10,000 টাকা কমিয়ে বাইকটির বর্তমান মূল্য করা হলো 1,88,500 টাকা।
বন্ধুরা, এই বাইকটি এই মুহূর্তে অ্যাভেলেবেল সব জায়গায় রয়েছে। আপনারা যদি এই বাইকটিকেও ক্রয় করতে চান পালসার সিঙ্গেল ডিস্ক, তাহলে খুব দ্রুতই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এই মূল্যটিও হয়তোবা যে কোনো সময় বেড়ে যেতে পারে। তো আমি আশা করছি যেন না বাড়ে, তাহলে আমরা বাজাজ বাইকের গ্রাহক যারা রয়েছি তারা যেন এই বাইকগুলো ক্রয় করতে পারি। সো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আর খুব বেশি একটু আলোচনা করছি না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।